হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ গাইস সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস আজকে তোমাদের জন্য নতুন যে ট্রিক্স নিয়ে এসেছি, সো এই ট্রিক্স কিন্তু সম্পূর্ণ ভূপেন্দ্রের ট্রিক্সই বলা যায়। তো আমি গাইস কিন্তু এই ট্রিক্সটি আগে আমার নিজের আইডির উপর প্রয়োগ করে তারপরই কিন্তু আমি রিভিউটা করতেছি। সো অবশ্যই তোমরাও কিন্তু পারবে। তো কীভাবে তোমরা টিকটক ভিডিও ভাইরাল করবে, মানে খুব সহজেই, শুধুমাত্র একটি ট্রিক্স তোমাদের আমি শিখিয়ে দেবো, জাস্ট এই ট্রিক্সের মাধ্যমে তোমরা পারবে। সো গাইস ট্রিকটা দেখানোর আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের টিকটা কিন্তু কাজ করবে না। তো আমি গাইস আগে আমার আইডিটা দেখাই যে আমার টিকটক ভিডিওটা কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, সো কোন ভিডিওটা আমার এত পরিমাণ ভিউ পড়ছে যার কারণে আমি ভিডিওটা করতেছি। সো অবশ্যই ভিডিওটা দেখাই। তো এই যে দেখছো এই ভিডিওটা, তো ভিডিওটা আমার চতুর্দিক দিয়ে যে ভিডিওগুলো আছে, তো সেই ভিডিওগুলো দেখো আর ওই ভিডিওটা দেখো। ওই ভিডিওতে কিন্তু অনেক পরিমাণ ভিউ হচ্ছে, আবার অনেক পরিমাণ লাইকও পড়ছে ভিডিওতে। তো কেন এত লাইক পড়ছে তো সেটা একটু বলে দিই। তোমরা কি করবে গাইস, তুমি যেই কন্টেন্টে ভিডিও করো না টিকটকে, তো তুমি কি করবে যে দেখবে, তুমি যখন টিকটক ভিডিওটা মানে দেখো সব সময়, তো তখন দেখবে যে কাকে নিয়ে বেশি ট্রোল করা হচ্ছে টিকটকে, তো কাকে নিয়ে বেশি মাতামাতি চলছে, কাকে নিয়ে বেশি আলোচনা চলছে। তোমরা কি করবে এই বিষয়টি অল্প একটু লক্ষ্য করবে, তো দেখবে যে কাকে নিয়ে বেশি ট্রোল চলছে টিকটকের মাঝে। তো তোমরা কী করবে, তাকে নিয়ে যে কোনো একটি ভিডিও মেক করো, ব্যাস তাহলেই হবে। তাকে নিয়ে যদি তোমরা একটি ভিডিও মেক করো, দেখবে সেই ভিডিওটা নিশ্চিত তোমার ভাইরাল হবে। তো বর্তমানে তো উমর ভাইকে নিয়ে মানে প্রচুর কথাবার্তা চলতেছে, তো উনি চ্যানেলে সাইড আইতেছে, তো এমন কথাও শোনা যাচ্ছে, আবার অন্য চ্যানেলে জয়েন করতেছে, তো এমন কথাও শোনা যাচ্ছে। তো এরূপ ব্যাপার কিন্তু মানে চলতে আছে টিকটকে, প্রায় চলতেছে। তো আমি কী করছিলাম যে আমি এই ব্যাপারে একটি ভিডিও মেক করি, তো আমি এই একটা ভিডিও মেক করছিলাম। তো চার ঘন্টাও লাগেনি, হয়তো তিন ঘন্টায় প্রায় 3,500 মতন ভিউস চলে আসছে এই ভিডিওতে। তো তোমরা দেখতে পারছো যে আমি দেখালাম যে 3,500 মতো ভিউ এখানে চলে আসছে মাত্র 3 ঘন্টায়, আর আমার আগের যে ভিডিওগুলি আছে সেই ভিডিও কিন্তু মাত্র 10, 12, 14 এরকম ভিউস, কারণ আমি তো টিকটক ভিডিও বানাই না তেমন। তো সেই ব্যাপারে আমি লাইকের দিকেও তুমি তেমন একটা মন দিই না, তোমার একটা খেয়াল করি না, বা ফলোয়ার দিকেও লক্ষ্য করি না। তো এই ভিডিও ছাড়ার পরে আমার ফলোয়ার হয়ে গেছে 100 উপরে। তো দেখতে পারছো 100 ফলোয়ার ডান হয়ে গেছে। তো আমি কিন্তু টিকটক ভিডিও বানাই না, আগে ফলোয়ার আসেন কয়েকটা মানে 20 মনে হয়েছিল, তো আমি এমনি খুলে রাখছি। তো 20 মানে 20 100 চলে গেছে এই একটা ভিডিও ভাইরাল হতে। তো তোমরা যদি চেষ্টা করো যে এরকম মানে কেউ যদি থাকে যে ওকে নিয়ে বেশি ট্রোল করা চলছে টিকটকের মাঝে, তো তোমরা কী করবে তাকে নিয়ে জাস্ট অল্প একটু একটা ভিডিও মেক করে ফেলবে। তো মেক করার পরে ভিডিওটা আপলোড করে দেবে, তুমি দেখবে কীভাবে তোমার ভিডিওতে লাইক পড়ে আর কীভাবে তোমার ভিডিওতে ফলোয়ার বাড়ে। তো খুব দ্রুত গতিতে আমি বলে দিলাম, খুব দ্রুত গতিতে তোমার ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। একটা ভিডিওতে যদি তোমার এত কিছু ফলোয়ার বেড়ে যায়, লাইক বেড়ে যায়, তো আর কী চাও তোমরা? তো এটাই তো অনেক। তোমরা কী করবে যে তুমি যে কন্টেন্টে ভিডিও মেক করো না কেন টিকটকে, তো এরকম একটা ভিডিও মেক করে দেবে, পরে নয় ডিলিট করে দেবে, তো কোনো সমস্যা নেই। তো এদিকেও কিন্তু তোমার ফলোয়ারটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই ট্রিকটা অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা তো অবশ্যই টিকটক শিখিয়ে দিলাম জেনে গেলে, অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে দেবে তোমার বন্ধুরা যারা টিকটক করে তাদেরকে, কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো এটা তোমাদের কাছে অনুরোধ রইলো। তো যদি শেয়ার না করো তাহলে কিন্তু এই টিকটক তোমাদের কাজ করবে না, এটা আমি বলে দিলাম। তো শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে, আর গাইস এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো আর কি বলবো এই সম্বন্ধে, তো আর কিছু বলার নেই। তো এই বিষয়ে অবশ্যই এরকম একটা ভিডিও তোমরা যদি মেক করো, এরকম কেন টিকটকে যাকে নিয়ে ট্রোল করা হয় তোমরা তাকে নিয়েই একটা ভিডিও মেক করে ফেলবে, একটা কি দুটো এরকম ভিডিও মেক করে ফেলবে, তো দেখবে তাহলে তোমার আইডিতে লাইকের পরিমাণটা বেড়ে যাবে, তাছাড়া ফলোয়ার পরিমাণটা বেড়ে যাবে। আর লাইক ফলোয়ার থাকলে তোমার বাকি ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এটা লাইক ফলোয়ার যেহেতু বেশি আছে সেহেতু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তো অবশ্যই বেশি থাকবে, ওটা তোমরা জানোই। তো আর কি বলবো, তোমরা অবশ্যই এরকম একটি ভিডিও মেক করবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেই, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটুক করে দেবে। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। তো নেক্সট কিন্তু আমি অবশ্যই এরকম একটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও অবশ্যই নিয়ে আসবো, তারও ধামাকা কিছু মানে আনার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।